Now we are going to talk about Unit 13, Greatest Scientific Achievements, Lesson 1. Some of the greatest scientific achievements of the last 50 years. অর্থাৎ গত 50 বছরের সবচেয়ে বড় বড় অর্জনের কিছু অর্জন নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তো গত ক্লাসে আমরা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি থেকে এর ইন্ট্রোডাকশন পর্যন্ত আমরা পড়েছিলাম। এখন আমরা আজকে পড়ব দ্য আর্টিফিশিয়াল হার্ট, অর্থাৎ কৃত্রিম হৃৎপিণ্ড। There is nothing that piques the interest of human beings quite as much as the prospect of living a longer life. তো এটার বাংলা হচ্ছে, এমন কিছু নেই that piques the interest of a human being, যা মানুষের আগ্রহকে জাগিয়ে তোলে, quite as much as the prospect of living a longer life, অর্থাৎ একটা লম্বা জীবন যাপনের যে সম্ভাবনা তার চেয়ে বেশি কিছু জাগিয়ে তোলে না। আমরা যদি ভালো বাংলায় বলি, একটি দীর্ঘ জীবন বেঁচে থাকার প্রত্যাশার মতো আর কিছুই নেই যা মানুষের আগ্রহ বাড়িয়ে দেয়। ইমপ্লান্টিং আ পার্সন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট, implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step. তাহলে implanting a person with an artificial heart in 1982 সালে একটা মানুষের শরীরে কৃত্রিম হার্ট স্থাপন ছিল, was ছিল an extraordinary step, একটা অসাধারণ পদক্ষেপ towards increasing the human lifespan, অর্থাৎ মানুষের আয়ুষ্কাল বাড়িয়ে দেওয়ার দিকে, মানুষের আয়ুষ্কাল বাড়িয়ে দেওয়ার দিকে 1982 সালে যে একটা মানুষের হৃদয়ের মধ্যে একটা আর্টিফিশিয়াল হার্ট বা কৃত্রিম হার্ট স্থাপন করা হয় সেটা ছিল একটা অসাধারণ পদক্ষেপ। আর সিয়াটল বেসড ডেন্টিস্ট, সিয়াটলে অবস্থানকারী একজন ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসক ডক্টর বার্নি ক্লার্ক ওয়াজ দ্য ফার্স্ট পারসন, ডক্টর বার্নি ক্লার্ক ছিলেন প্রথম ব্যক্তি ইমপ্লান্টেড উইথ দ্য জার্ভিক সেভেন, ইমপ্লান্টেড উইথ বলতে যার মধ্যে স্থাপন করা হয়েছিল, ইমপ্লান্টেড উইথ যার মধ্যে স্থাপন করা হয়েছিল দ্য জার্ভিক সেভেন, এই জার্ভিক সেভেনটি স্থাপন করা হয়েছিল, জার্ভিক সেভেন অ্যান আর্টিফিশিয়াল হার্ট, এটা একটা কৃত্রিম হৃদযন্ত্র ইন্টেন্ডেড টু লাস্ট এ লং লাইফ টাইম। অর্থাৎ সিয়াটলে বসবাসকারী ডক্টর বার্নি ক্লার্ক ছিলেন প্রথম ব্যক্তি ইমপ্লান্টেড উইথ, অর্থাৎ যার মধ্যে স্থাপন করা হয়েছিল জার্ভিক সেভেন কৃত্রিম হার্টটি, ইন্টেন্ডেড টু লাস্ট এ লাইফ টাইম, অর্থাৎ এই আর্টিফিশিয়াল হার্টটি তৈরি করা হয়েছিল যাতে দীর্ঘ জীবন টেকে। এটা তাহলে এর ভালো বাংলাটা আমরা এভাবে বলতে পারি, 1982 সালে একজন মানুষের শরীরে কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপন মানুষের আয়ুষ্কাল বৃদ্ধির দিকে এক অসাধারণ পদক্ষেপ। সিয়াটলে বসবাসকারী ডক্টর বার্নি ক্লার্ক নামক একজন দন্ত চিকিৎসক ছিলেন প্রথম ব্যক্তি যার শরীরে স্থাপন করা হয়েছিল জার্ভিক সেবং নামক কৃত্রিম হৃৎপিণ্ড যা তার বাকি জীবন টিকে থাকবে বলে এমন আশা করা হয়েছিল। দ্য জার্ভিক সেভেন আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ডিজাইন্ড বাই রবার্ট জার্ভিক, তো এই জার্ভিক সেভেন হার্টটি রবার্ট জার্ভিক কর্তৃক ডিজাইন করা হয়েছিল বা এর পরিকল্পনাটা করেছিলেন রবার্ট জার্ভিক, তার নামেই নাম হলো জার্ভিক সেভেন। দৌ দ্য পেশেন্ট সার্ভাইভ 112 ডেজ, যদিও এই রোগী অর্থাৎ ডক্টর বার্নি ক্লার্ক মাত্র 112 দিন বেঁচেছিল, ইট ওয়াজ আ হিউজ স্টেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি, তারপরেও এই 112 দিন বেঁচে থাকাটা ছিল এটা একটা হিউজ স্টেপ, বিশাল বড় পদক্ষেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি, অর্থাৎ হৃৎপিণ্ড পুনরায় স্থাপন যে শল্য চিকিৎসা তার জন্য এটা একটা ছিল বিশাল বড় পদক্ষেপ। ওয়ান ডে মোর অ্যাডভান্স ভার্সনস আর্টিফিশিয়াল অর্গানস উইল লাইকলি অ্যালাউ আস এটা আমরা একটু আন্ডারলাইন করে নিই,
ওয়ান ডে কোনো একদিন মোর অ্যাডভান্সড ভার্সনস অফ আর্টিফিশিয়াল অর্গানস অর্থাৎ কৃত্রিম অঙ্গের আরও কোনো উন্নত রূপ উইল লাইকলি, এই লাইকলি মানে হলো সম্ভবত, অ্যালাউ আস আমাদেরকে দিবে টু লিভ বাঁচতে দিবে, লিভ মাস লঙ্গার তুলনামূলক আরও লম্বা জীবন অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফস আরও উৎপাদনশীল জীবন যাপন করতে আমাদেরকে দিবে বা সাহায্য করবে। তাহলে ওয়ান ডে মোর অ্যাডভান্স ভার্সনস অফ আর্টিফিশিয়াল অর্গানস উইল লাইকলি অ্যালাউ আস টু লিভ মাচ লঙ্গার অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফস। তো এর বাংলা যদি বলি, একদিন কৃত্রিম অঙ্গের আরও উন্নত সংস্করণ সম্ভবত আমাদের অনেক দীর্ঘ এবং আরও উৎপাদনশীল জীবনযাপন করার সুযোগ এনে দেবে। ওয়েন উই গেট দেয়ার, যখন আমরা সেখানে পৌঁছে যাব, এই গেট মানে বলে দেই, গেট মানে হলো যাওয়া, গেট মানে পাওয়া না, গেট মানে যাওয়া। উই উইল ও আ লট, আমরা অনেক বেশি ঋণী থাকব টু রবার্ট জার্ভিকস আর্টিফিশিয়াল হার্ট, আমরা এই রবার্ট জার্ভিকের কৃত্রিম হার্ট এর কাছে অনেক বেশি ঋণী থাকব বা ঋণী হয়ে থাকব। তাহলে আমরা আর্টিফিশিয়াল হার্টের আমরা মূল থিমটা এখানে জানলাম যে 1982 সালে প্রথম একটা হার্ট ইমপ্লান্ট বা লাগানো হয়েছিল, এটা একজন ডক্টর বার্নিক লাকের মধ্যে এই হার্টটা লাগানো হয়েছিল, তিনি মাত্র 112 দিন বেঁচে ছিলেন, কিন্তু এটা হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারির ইতিহাসে, বিপ্লবের এটা উন্নয়নের ইতিহাসে এটা ছিল একটা বড় পদক্ষেপ। আর কোনো একদিন হয়তো আমরা আমাদের এই যে কৃত্রিম অঙ্গ সেই আরও উন্নত একটা সংস্করণ আমাদেরকে আরও দীর্ঘ জীবন এবং আরও উৎপাদনশীল জীবনযাপনে সাহায্য করবে, যখন আমরা সেখানে পৌঁছে যাব আমরা এই রবার্ট জার্ভিক জার্ভিকের জার্ভিক সেভেন এই সেই জার্ভিক সেভেন হার্টটার কাছে, আর্টিফিশিয়াল হার্টের কাছে আমরা অনেক বেশি ঋণী হয়ে থাকবো। তাহলে আমরা আর্টিফিশিয়াল হার্ট সম্পর্কে আজকে আমরা জানলাম, এখন আমরা আর একটু শিখব সেটা সেলফোন নিয়ে, যে সায়েন্সের যে আমাদের আজকের টপিকসটা হলো সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স অর্থাৎ এই 50 বছরের, গত 50 বছরের বিজ্ঞানের সবচেয়ে বড় বড় অর্জনের কিছু কিছু, তার মধ্যে একটা আমরা পড়লাম আর্টিফিশিয়াল হার্ট। এখন আমরা আর একটু পড়ব সেলফোন, অর্থাৎ সেলফোন বা মোবাইল ফোন আমরা যাকে বলি বা মুঠোফোন, সেটা পড়ে আজকে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব। সেলফোনস, ফোনস হ্যাভ বিন অ্যারাউন্ড সিন্স লেট 1800s, বাট সেলফোনস মেড দেয়ার অ্যাপিয়ারেন্স অনলি ইন দ্য 1990s, বা টুডে বাই সাম এস্টিমেটস মোর দ্যান 100 মিলিয়ন পিপুল ইন বাংলাদেশ অ্যান্ড মোর দ্যান 4.6 বিলিয়ন পিপুল ওয়ার্ল্ড ওয়াইড হ্যাভ মোবাইল ফোনস, এনিথিং দ্যাট ইজ ইউজফুল অ্যান্ড স্প্রেড সো ফ্যাস্ট। হ্যাজ টু বি কনসিডার্ড ওয়ান অফ দ্য one of the greatest inventions of all time. Just 2 decades ago in Bangladesh, even landlines were difficult to obtain, let alone mobile phones. Today, people from social strata use, from all social strata use cell phones. Strata, shabdota amader jante hobe, tai ami underline korchi. From street vendors to business executives in luxury cars, street vendors, এই শব্দটাও জরুরি, ভেন্ডর্স কথাটা আমরা আমেরিকা যে লেসনটা ছিল সেখানে আমরা কিন্তু পড়েছিলাম যে ভেন্ডর্স আর বিজনেস এক্সিকিউটিভ এই কথাটা খুব জরুরি, ইন লাক্সারি কার সেটা আমরা জানি, ফ্রম ভিলেজার্স টু আরবানাইটস, এই আরবানাইট শব্দটা কিন্তু খুব জরুরি, আরবানাইট মানে শহরের অধিবাসী যারা শহরে বাস করে। Since May 2015, Bangladesh joined its South Asian neighbors India 862 million and Pakistan 122 million on the list of countries with 100 million or more mobile phone users. তাহলে আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তান এই শব্দ দেশ দুইটার আমাদের সম্বন্ধে একটু আইডিয়া রাখা উচিত বলে আমি মনে করি। The other countries on the list are China, 1 billion users, Russia, Brazil and the United States, Indonesia, Japan, Germany
অ্যান্ড দি ফিলিপিন্স অ্যান্ড নাইজেরিয়া, এই অন্যান্য দেশগুলো এই লিস্টে আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দেশগুলো সম্বন্ধে আমাদের একটু আইডিয়া রাখতে হবে যে চায়নার রাজধানীটা আমাদের জানা উচিত, চায়নার রাজধানী সম্পর্কে আমাদের নলেজ অর্জন করতে হবে। ব্রাজিল আছে, ব্রাজিল একটু দক্ষিণ আমেরিকার দেশ। ইউনাইটেড স্টেটস, এটা হলো নর্থ আমেরিকান কান্ট্রি বা উত্তর আমেরিকার একটা দেশ। ইন্দোনেশিয়া আমাদের হলো এশিয়ার একটা দেশ, মুসলিম, যেখানে মোস্ট অফ দ্য পিপুল বিলং টু মুসলিম রিলিজন। তারপরে জাপান হলো আমাদের পূর্বের দেশ, দ্য কান্ট্রি অফ সানরাইজ, সূর্যোদয়ের দেশ। জার্মানি হলো ইউরোপের একটা উন্নত দেশ। আর ফিলিপিন্স, ফিলিপিন্স হলো আমাদের এশিয়া মহাদেশেরই একটি দেশ, এই দেশটি সম্পর্কে আমাদের জানা দরকার। নাইজেরিয়া, এটা হলো আফ্রিকা মহাদেশের একটি দেশ। আচ্ছা, তো এখানে আমরা অনেকগুলো দেশের নাম জানলাম। তো তোমাদের চায়না, রাশিয়া বা রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ব্রাজিল, ইউনাইটেড স্টেটস, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, ফিলিপিন্স এবং নাইজেরিয়া সম্পর্কে জানতে হবে, এবং এই দেশগুলোর রাজধানী কোনটা কোন দেশে সেটাও তোমাদের জানা উচিত। বিভিন্ন জায়গায় তোমাদের লাগবে এটা। তাহলে আমরা সেলফোনের বাংলাগুলো করা শুরু করি। সেলফোনস, আমি আবার পড়ছি, সেলফোনস হ্যাভ বিন অ্যারাউন্ড সিন্স লেট 1800s, অর্থাৎ যদি বাংলা বলি, 1800 শতকের শেষ দিকে ফোনের প্রচলন শুরু হয়। অ্যারাউন্ড, হ্যাভ বিন অ্যারাউন্ড, বাট সেলফোনস মেড দেয়ার অ্যাপিয়ারেন্স অনলি ইন দ্য 1990s। কিন্তু সেলফোন 1990 দশকে প্রথম আবির্ভূত হয়। এই 1990s কথাটাও একটু আন্ডারলাইন করা উচিত আমাদের। 1990s, 1800s মানে 1800 শতকের শেষ, প্রায় শেষ দিকে। আর 1990s মানে 1990 থেকে 1999। টুডে বাই সাম এস্টিমেটস, অর্থাৎ কিছু হিসাব অনুযায়ী, মোর দ্যান 100 মিলিয়ন পিপুল ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রায় 100 মিলিয়ন মানুষ, এবং মোর দ্যান 4.6 বিলিয়ন পিপুল ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে 4.6 বিলিয়ন মানুষ হ্যাভ মোবাইল ফোনস, তাদের মোবাইল ফোন আছে বা ব্যবহার করে। এনিথিং দ্যাট ইজ ইউজফুল অ্যান্ড যা কিছু প্রয়োজনীয় অ্যান্ড স্প্রেড সো ফাস্ট, এবং খুব দ্রুত ছড়িয়ে যায়, হ্যাজ টু বি কনসিডার্ড, সেই এনিথিং অর্থাৎ ওই জিনিসটাকে মনে করতে হবে, হ্যাজ টু বি কনসিডার্ড মানে মনে করতে হবে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ অল টাইম, সকল যুগের অন্যতম সবচেয়ে বড় আবিষ্কার। জাস্ট টু ডিকেডস আগো, শুধুমাত্র 2 দশক আগে, অর্থাৎ 20 বছর আগে, ইন বাংলাদেশ, বাংলাদেশে ইভেন ল্যান্ডলাইনস আর ডিফিকাল্ট টু অবটেন, ল্যান্ডলাইন পাওয়াটাই কঠিন ছিল, লেট অ্যালোন মোবাইল ফোনস, মোবাইল ফোন তো দূরের কথা। তো অবটেন কথাটাও আমাদের জানা দরকার, অবটেন মানে হলো অর্জন করা, আর লেট অ্যালোন মানে তো ভাবাই যায় না, মোবাইল ফোন তো ভাবাই যায় না। টুডে পিপুল ফ্রম অল সোশ্যাল স্ট্রাটা, অর্থাৎ বর্তমানে সমাজের সকল স্তরের মানুষ ইউজ সেলফোন, সেলফোন ব্যবহার করে, ফ্রম স্ট্রিট ভেন্ডর্স, রাস্তার ব্যবসায়ী থেকে শুরু করে, টু বিজনেস এক্সিকিউটিভস ইন লাক্সারি কার, বিলাসবহুল বা আয়েসি কারে বসবাসকারী ব্যবসায়িক নির্বাহী অফিসারেরা সবাই এই ফোনটা ব্যবহার করে। ফ্রম ভিলেজার্স টু আরবানাইট, গ্রামবাসী থেকে নগরবাসী বা শহরবাসী সবাই ব্যবহার করে। সিন্স মে 2015, 2015 সালের মে মাস থেকে বাংলাদেশ জয়েন্ট ইন সাউথ এশিয়ান নেইবার্স, বাংলাদেশ তার দক্ষিণ এশিয়ার প্রতিবেশীতে জয়েন করেছে, ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে জয়েন করেছে। ইন্ডিয়া যেখানে 862 মিলিয়ন মোবাইল ফোন ব্যবহার করি, পাকিস্তানে 122 মিলিয়ন মোবাইল ফোন ব্যবহার করি। অন দ্য লিস্ট অফ কান্ট্রিজ উইথ 100 মিলিয়ন অর মোর মোবাইল ফোন ইউজার, অর্থাৎ যে সমস্ত দেশে 100 মিলিয়ন মোবাইল ফোন ব্যবহারকারী আছে বা তারও বেশি, তার লাইনে বাংলাদেশ গেছে, সেটা হলো ইন্ডিয়া পাকিস্তানের সাথে গেছে। দ্য আদার কান্ট্রিজ অন দ্য লিস্ট, এই লিস্টে 100 মিলিয়নের বেশি মোবাইল ব্যবহারকারীর আরও লিস্টগুলো দেশগুলো হচ্ছে, চায়না আছে, চায়নাতে 1 বিলিয়ন ব্যবহারকারী আছে, রাশিয়া আছে, রাশিয়া একটি ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশের দেশ, যার চায়না তো আমাদের প্রতিবেশী দেশে বলা যায়, পূর্ব দিকে চীন, জাপান, ব্রাজিল দক্ষিণ আমেরিকার দেশ আছে, ইউনাইটেড স্টেটস উত্তর আমেরিকার দেশ আছে, ইন্দোনেশিয়া আমাদের এশিয়া মহাদেশের দেশ আছে, জাপান এশিয়া মহাদেশের দেশ, জার্মানি ইউরোপের দেশ, দ্য ফিলিপিন্স এটা এশিয়া মহাদেশের দেশ, অ্যান্ড নাইজেরিয়া হলো আফ্রিকা মহাদেশের দেশ। তাহলে আমরা আজকে সেলফোন সম্পর্কে শিখলাম, সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের এবং আর্টিফিশিয়াল হার্ট, এই দুটোই আজকের টপিকস হিসাবে থাকলো আমাদের। আর এরপরে আমরা পড়বো পার্সোনাল কম্পিউটার, ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, এবং আরও শিখব মুন ল্যান্ডিং নিয়ে। তো আজকে আমরা আর বেশি কথা না বাড়াই, ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা যারা
চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার হয়েছো, তাদের সবাইকে থ্যাংক ইউ। আর যারা হওনি তারা আরও নতুন রেগুলার এরকম ইংলিশ প্যাসেজগুলোর বাংলা পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।